কিন্তু এখন থেকে সামনে আর কোনো দল নাই, কোনো দরকার নাই, ইসলামের নামে কোনো দলের কোনো প্রয়োজন নেই, কোনো প্রয়োজন নাই। ইসলাম নিজেই দল, ইসলাম নিজেই সংগঠন, ইসলাম নিজেই আল জামা, নাকি এই ইসলাম নামক এই মূল সংগঠন দুর্বল হওয়ার কারণে আজকে আমরা এই মার খেয়েছি, ঠিক নয় কি? সাহাবায়ে কেরাম অর্থ পৃথিবী শাসন করেছেন কোন সংগঠন দিয়ে? আল ইসলাম, ইসলাম দিয়ে। ইন্নাদ্দিন ইনদাল্লাহিল ইসলাম। ইমাম আল মাহদি আলাইহিসসালাম, হযরত ঈসা আলাইহিসসালাম, তারা গোটা বিশ্ব সাত মহাদেশ শাসন করবে কি দিয়ে? কোন সংগঠন দিয়ে? তোমাদেরকে পরিচালনা করবেন তোমাদের রবের কিতাব আর নবীর সুন্নাহ দিয়ে, ঠিক নয় কি? যারা এটা মনে করে যে মাসালায়ও সবাইকে এক হতে হবে, তারা গাধা। তারা কোরআনও বুঝে নাই, হাদিসও বুঝে, সাহাবায়ে কেরামও মাসালায় এক থাকেন নাই। বনী কুরাইজায় যাওয়ার সময় নবীজি বলেন, লা ইউসাল্লিয়ান্না আহাদুকুম আলা আসরা ইল্লা বিবনী কুরাইজা। বুখারী হাদিস, বনী কুরাইজায় না গিয়ে আসর পড়ো না। সাহাবিরা দেখলেন পথে গিয়ে আসরের টাইম হয়ে গেছে, একদল রাস্তায় পড়ে নিলেন আর একদল বনী কুরাইজায় গিয়ে পড়লেন, মাসালা বিভিন্ন হয়েছে। নবীজি শুনে কাউকেই মন্দ বলেন নাই, দুদলকেই মৌন সম্মতি জানিয়েছেন যে পারফেক্ট হয়েছে। আমরা মাসালায় বিভিন্ন থাকবো কিন্তু আকিদায় অভিন্ন। চার ইমাম, ইমাম আবু হানিফা, আর ইমাম শাফি, আর ইমাম মালিক, ইমাম আহমদ, মাসালা বিভিন্ন ছিলেন কিন্তু আকিদা এক। ওই আলফেকুল আকবর, আলফেকুল আবসাদ, আর আকিদা তোহাবিয়া, আকিদা হামবিয়া, আকিদা ওয়াসিতিয়া, এগুলি সব এক জিনিস, কোনো পার্থক্য নাই, কোনো পার্থক্য নাই। হযরত ওমর বুড়ো বুড়ো সাহাবিদেরকে পিটাইতেন, পিটুনি খাইয়া সব ঠান্ডা, কথা বুঝেন না? যেহেতু আলিম ওলামাদেরকে এই শাসন করার মতো ওমর এখন নাই, বাংলাদেশে যদি এরকম একজন মুরব্বী আলেম থাকতো, ছোটোখাটো হুজুরদেরকে ডাইকা গণ্ডগোল হইলে দুই একটা ব্যাটের বা কিছু একটা শাসন করতো, আমার মনে সব ঠান্ডা হয়ে যেত। দল অতীতে বিভিন্ন, শুনেন দলের কথা এসছে ইনশাআল্লাহ, অতীতে যারা দল করেছেন ইসলামের জন্য, ইসলামের জন্য বিভিন্ন সংগঠন করেছেন, আমরা তাদের জন্য দোয়া করব, আল্লাহ তাদের ক্ষমা করে দিন। তাদের নিয়ত ভালো ছিল, তাদের ইচ্ছা উদ্দেশ্য তাদের ভালো ছিল, ইসলামের সেবা করতে চেয়েছেন। শেখ আকরামুজ্জামান সাহেব সুন্দর সেটা তুলে ধরেছেন, সেটা ইসলামে নাই, কিন্তু সেই নাই জিনিসটা যারা করেছিলেন তারা ইসলামের খারাপির জন্য করেন নাই, আফাল্লাহু আম্মা সালাফ। তাদের জন্য আমরা কি এখন ঘৃণা করব না, আল্লাহ আল্লাহর কাছে ইস্তেগফার করব? যারা ইসলামের জন্য ভালো নিয়তে ভুল করেছেন আল্লাহ তাদের সবাইকে ক্ষমা করে দেন, কিন্তু এখন থেকে সামনে আর কোনো দল নাই, কোনো দরকার নাই, ইসলামের নামে কোনো দলের কোনো প্রয়োজন নেই, কোনো প্রয়োজন নাই। ইসলাম নিজেই দল, ইসলাম নিজেই সংগঠন, ইসলাম নিজেই আল জামা, নাকি নাকি? ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাইর। বিশ্বে দল দুইটা, এক দল জান্নাতি এরা মুসলিম, আর এক দল জাহান্নামি তারাও মুসলিম, বস শেষ। পৃথিবীতে দল দুইটা, ফামিনকুম কাফির অমিনকুম মুমিন, একদল কাফের একদল মুমিন। যারা মুমিন ইসলাম কবুল করেছে, যেদিন আমরা আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ও আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ পড়েছি, সেদিন আমরা একটা সংগঠনের সিগনেচার করেছি, সেই সংগঠনের নাম কি? ইসলাম। এটাই আমার দিন, এটাই আমার সংগঠন, এটাই আমার আল জামা, এটাই আমার সব কিছু, আমার আলাদা কিছু দরকার নাই। এই ইসলাম নামক এই মূল সংগঠন দুর্বল হওয়ার কারণে আজকে আমরা এই মার খেয়েছি, ঠিক নয় কি? সাহাবায়ে কেরাম অর্থ পৃথিবী শাসন করেছেন কোন সংগঠন দিয়ে? আল ইসলাম, ইসলাম দিয়ে। ইন্নাদ্দিন ইনদাল্লাহিল ইসলাম। ইমাম আল মাহদি আলাইহিসসালাম, হযরত ঈসা আলাইহিসসালাম, তারা গোটা বিশ্ব সাত মহাদেশ শাসন করবে কি দিয়ে? কোন সংগঠন দিয়ে? ইসলাম। ইয়াকুদুকুম বিকিতাবি রাব্বিকুম ওয়া সুন্নাতি নাবিয়্যিকুম, তোমাদেরকে পরিচালনা করবেন তোমাদের রবের কিতাব আর নবীর সুন্নাহ দিয়ে, ঠিক নয় কি? তাহলে অতীত আল্লাহ ক্ষমা করুন, কিন্তু বর্তমান থেকে আমরা আর পিছনে ফিরব না ইনশাআল্লাহ, এখন থেকে এগিয়ে যাব কোরআন আর সুন্নাহ আর ইসলাম নিয়ে, ঠিক নয় কি? আর ইখতিলাফের কথা বলছেন, আমাদের মাসআলায় আমরা বিভিন্ন থাকব, মাসআলায় বিভিন্ন, এটা দোষ না, এটাই স্বাভাবিক, এটাই নেচার, এটাই তাবিয়া, মানব তাবিয়া। আপনি বাইতুল্লাহতে যান, কেউ নামাজে দাঁড়িয়ে আছে এমনি, কেউ নামাজে দাঁড়িয়ে আছে এমনি, কেউ দাঁড়িয়ে আছে এমনি, কেউ দাঁড়িয়ে আছে এমনি, এটাই তাবিয়া, নেচার।
আপনাকে মানতে হবে। ওলা ইয়াজালুনা মুখতালিফিন, মানুষের মধ্যে একতলাপ থাকবেই। এক মায়ের তিন সন্তান থাকলে তিনটা তিন রকম, ঠিক নয় কি? একটা ইঞ্জিনিয়ার, একটা মৌলভী, একটা কি ডাক্তার। মানুষের মধ্যে এইসব বিষয়ে মাসালায় বিভিন্নতা, আমলে টুক ব্যবহারিক জীবনে বিভিন্নতা, এটা আমরা থাকবো। কেউ আমিন জোরে বলবে, একই মসজিদে কেউ আসতে বলবে, কেউ এখানে বাঁধবে, এখানে বাঁধবে, কেউ যদি হাত ছেড়ে দেওয়া, মুসলমান বাংলাদেশে নাই, সৌদি আরবে গেলে দেখা যায়, এইটাও যদি হয় আপত্তি আছে কোনো? এটা বৈচিত্র্য, এটা সৌন্দর্য। যারা এটা মনে করে যে মাসালায়ও সবাইকে এক হতে হবে, তারা গাধা। তারা কোরআনও বুঝে নাই, হাদিসও বুঝে নাই। সাহাবায়ে কেরামও মাসালায় এক থাকেন নাই। বনী কুরাইজায় যাওয়ার সময় নবীজি বলেন, লা ইউসাল্লিয়ান্না আহাদুকুম আলা আসরা ইল্লা বিবনী কুরাইজা। বুখারী হাদিস, বনী কুরাইজায় না গিয়ে আসর পড়ো না। সাহাবিরা দেখলেন পথে গিয়ে আসরের টাইম হয়ে গেছে, একদল রাস্তায় পড়ে নিলেন, আরেকদল বনী কুরাইজায় গিয়ে পড়লেন। মাসালা বিভিন্ন হয়েছে। নবীজি শুনে কাউকেই মন্দ বলেন নাই, দুদলকেই মৌন সম্মতি জানিয়েছেন যে পারফেক্ট হয়েছে। আমরা মাসালায় বিভিন্ন থাকব, কিন্তু আকিদায় অভিন্ন। মাসালায় বিভিন্ন, আকিদায় এক, অভিন্ন। তাহলে কোনো সমস্যা আছে? হ্যাঁ, যদিও এখানে এখানে ভাগটা মানে চতুর্কোণ ভাগটা, আকিদায় অভিন্ন, মাসালায় অভিন্ন, এইটার মতো সুন্দর তার পৃথিবীতে নাই। আকিদায় অভিন্ন, মাসালায়ও কি এর চেয়ে সুন্দর পৃথিবীতে আর নাই। তবে এত এত বড় সৌন্দর্য পাওয়ার সেই জ্ঞান, সেই নলেজ গোটা জাতির মধ্যে যেহেতু নাই, সেহেতু দ্বিতীয়টা সহজ, জি ওইটা জান্নাত ছাড়া হবে না। এখন যেটা আমরা করতে পারি, আকিদায় অভিন্ন, মাসালায় বিভিন্ন, কোনো সমস্যা নেই। চার ইমাম, ইমাম আবু হানিফা, আর ইমাম শাফি, আর ইমাম মালিক, ইমাম আহমদ, মাসালা বিভিন্ন ছিলেন, কিন্তু আকিদা এক। ওই আলফেকুল আকবর, আলফেকুল আবসাদ, আর আকিদা তোহাবিয়া, আকিদার হামবিয়া, আকিদা ওয়াসিদিয়া, এগুলি সব এক জিনিস, কোনো পার্থক্য নাই, কোনো পার্থক্য নাই। পার্থক্য আছে, কুমির খাওয়া জায়েজ না জায়েজ? ইমাম আহমদ বলবেন এটা জায়েজ নেই, ইমাম মালিক বলবেন না ঠিক আছে সমস্যা নেই। কুকুর খাওয়া জায়েজ না জায়েজ? একতলাফ হবে, বুঝেন না। শিয়াল খাওয়া যায় যা না যায়, ইমাম আহমদ বলবেন যায়, ওনার মাস উনি অনেকটা ফতোয়া দিয়েছেন শিয়াল যায় আছে, আমরা মানি না, খবিস, আমরা বলি খবিস, কিন্তু অবকাশ তো আছে, এটা ইস্তেহাদি বিষয়, এটা উনি ওনার গবেষণায় ওইটা বলেছেন। মাসালা বিভিন্ন হয়েছে, কিন্তু তাওহীদের মধ্যে কোনো একতলাফ নাই, ঈমান বিল্লাহর ক্ষেত্রে কোনো একতলাফ নাই, ঈমান বিল মালাইকা, ঈমান বিল কিতাব, ঈমান বিল ইয়াউমিল আখির, ঈমান বিল রুসুল, ঈমান বিল কদর, কোনো একতলাফ আছে? তাহলে এইটাতে তো আমরা থাকতে পারি, মাসালা বিভিন্ন, আকীদায় অভিন্ন। আচ্ছা, এরপরেও কিছু একতলাফ হবেই, কারণ ইমাম মাহদি তো আসতে হবে। উবাশিরুকুম বিল মাহদি ইউবাসু আলা ইখতিলাফিন মিনান নাসি ওয়া জালাজিল, তোমাদেরকে ইমাম মাহদি সুসংবাদ দিচ্ছি, চরম বিভক্তির মুহূর্তে উনি পৃথিবীতে আসবে। একতলাফ থাকবে, কেমন একতলাফ দূর করতে হলে সরকারি বেত লাগে, সরকারি বেত ছাড়া মৌলবীরা জীবনও একতলাফ ছাড়বে না। তামরুকুমারেকা আলা হিনে ফুরকাতিম মিনাল মুসলিমিন, মুসলিমদের রাষ্ট্রশক্তির বিভক্তির সুযোগে এক তৃতীয় দল বের হবে ধর্মীয় একতলাফ নিয়ে। হযরত আলী আর মুয়াবিয়ার রাষ্ট্রীয় দ্বন্দ্বের সুযোগ নিয়ে তৃতীয় এক দল বেরেছে খারেজি, একতলাফ করছে। খেলাফত লাগে, রাষ্ট্র সরকারের বেত লাগে, বেতের বাড়ি, শাসন দণ্ড ছাড়া কেউ ঠিক থাকে না। হযরত আনাস, সহিহ বুখারীর হাদিস, আনাসকে, আনাস, আনাসের গোলাম ছিল সিরিন, সিরিন বলল আপনি আমাকে স্বাধীন করে দেন, আমার টাকা পয়সা আছে, আমি টাকা পয়সা দিয়ে আমি স্বাধীন হতে পারি, গোলামি থেকে মুক্তি পেতে পারি। আনাস রাজি হচ্ছিলেন না, সিরিন গিয়ে ওমরের কাছে নালিশ দিল যে আপনার বন্ধু হযরত আনাস, আমি ওনার গোলাম, কিতো দাস, আমি তো টাকা দিয়ে ওনার থেকে মুক্তি চাচ্ছি, উনি আমাকে মুক্তি দিচ্ছেন না। হযরত ওমর ডাকলেন, আনাস এদিকে আস, এনে তিন বেত লাগালেন আনাসকে, তিন বেত খাইয়ে হযরত আনাস দিলাম,
ঠিক হয়ে গেছে। হয়তো তো উমর বুড়ো বুড়ো সাহাবিদেরকে পিটাইতেন, পিটুনি খাইয়া সব ঠান্ডা, কথা বুঝেন না। যেহেতু আলিম ওলামাদেরকে এই শাসন করার মতো উমর এখন নাই, বাংলাদেশে যদি এরকম একজন মুরব্বী আলেম থাকতো, ছোটখাটো হুজুরদেরকে ডাইকিয়া গন্ডগোল হইলে দুই একটা ব্যাটার বা কিছু একটা শাসন করতো, আমার মনে সব ঠান্ডা হয়ে যেত। আমার এক বন্ধু আরটিভিতে উপস্থাপক মুস্তাফিজ, সে বললো আমি ওমানে গেলাম, ইমাম সাহেবকে কি জানি বললাম যে এটা কেন নাই। ইমাম সাহেব বললো আমি কি পুলিশ ডাকবো? ভাই মাসালা জিজ্ঞাসা করলাম, আমার পুলিশ ডাকবেন? এখানে ফেকি মাসালা বিভিন্ন আছে, কেউ হানাফি, কেউ সাফি, কেউ মালিকি, হাম্বলি, যার যারটা আমল করো গণ্ডগোল করে বা পুলিশ, গণ্ডগোল করলে 10 বছর জেল, ওমানে আইন আছে, গণ্ডগোল করলে 10 বছর জেল। গণ্ডগোল কেন করবো? মাসালা বিভিন্নতা আসবেই, এটা স্বাভাবিক, উম্মতের মধ্যে এটা ভ্যালিড, এটা জায়েজ, ইখতিলাফে সায়েব, এটা জায়েজ ইখতিলাফ, এটা না হলে উম্মত অচল হয়ে যাবে। আমিন জোরে বললে জান্নাতে যাইবা, আসতে বললে কি জাহান্নামে যাইবা? মোটেও না। বুকে হাত বাঁধলে জান্নাতে যাবে, নিচে বাঁধলে তুমিও জান্নাতে যাবা, হয়তো ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস একটু বেশকম হবে, ক্লাসিফিকেশন হবে, কিন্তু জান্নাত মিস নেই। জান্নাত মিস হবে কবর গিয়ে সেজদা দিলে না, ঠিক নয় কি? হ্যাঁ, ল্যাংটা মামুকে সেজদা করলে, শিরকে আকবরে লিপ্ত হলে, ইসলামের কোনো কিছুকে অস্বীকার করলে, তখন জান্নাত জাহান্নামের ফয়সালার বিষয়টা আসবে। কিন্তু এই যে ছোটোখাটো বিষয়, এগুলি দিয়ে কারো জান্নাত নষ্ট হবে না ইনশাআল্লাহ।